জলে ডোবা শিশুকে বাঁচাতে তন্ত্রমন্ত্রে ভরসা পরিবারের। কখনো জলে নেমে, কখনো বা গাছে আগুন লাগিয়ে চলছে ঝাড়পুক। কুসংস্কারে আচ্ছন্ন এই অন্ধকারের ছবি দেখে শিউরে উঠছেন সকলে। জলে ডুবে গিয়েছিল শিশুটি, দেহ ভেসে উঠতেই তাকে হাসপাতালে না নিয়ে বাঁচানোর জন্য শুরু হলো তুকতাক। এ যুগে দাঁড়িয়েও কুসংস্কারের বলি হতে হলো ছোট্ট শিশুটিকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। সঠিক সময়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব হতো, বলছেন চিকিৎসকেরা। চাঁদের পরে এখন সূর্যের রহস্য ভেদ করতে পাঠানো হয়েছে যান। বর্তমান সময় যখন মানুষ উন্নতির এই পর্যায়ে পৌঁছেছে, তখন কুসংস্কার থেকে আজও মুক্ত হতে পারেনি সমাজের একাংশের মানুষ। এক শিশুর প্রাণহানির ঘটনায় যেন একথা ফের প্রমাণ করল। বাসন্তীতে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। হাসপাতালে না নিয়ে কুসংস্কারের ওপর ভরসা করে তুকতাক করল পরিবার, ভরসা রাখল তন্ত্রমন্ত্রের ওপর। ফল যা হবার তাই হল, বাঁচানো গেল না শিশুটিকে। এক বছর বয়সী মৃত শিশুর নাম রঞ্জনা সিং। বুধবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত 10 নম্বর আমঝাড়া পুকুরপাড়া গ্রামে। জানা যায়, দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর শিশুটির দেহ ভেসে ওঠে বাড়ির পাশের পুকুরে, কিন্তু হাসপাতালে না নিয়ে গিয়ে শিশুটিকে নিয়ে নানা ধরনের তুকতাক তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে শুরু করেন পরিবার ও প্রতিবেশী মানুষজন। পুকুরের জল পেটানো থেকে শুরু করে জলের মধ্যে শিশুটিকে মাথায় নিয়ে ঘোড়া, এমনকি পুকুরের পাশে তালগাছে আগুন ধরিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডও করতে থাকেন পরিবারের লোকেরা। কিন্তু দীর্ঘক্ষণ এসব করলেও বাঁচানো সম্ভব হয়নি শিশুকে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। এই বাচ্চাটা জলে পড়ে যায়, জলে পড়ে যেতে আমরা ওই তুলে মাথায় করে নিয়ে ঘোরাই। কিছু সময় পর দেখলাম যে বাচ্চাটা উঠে গিয়ে তোমার বাঁচতে না, যখন তখন এই উঠে গিয়ে তোমার ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার এসে বললো যে মেয়ে মারা গেছে, আর ব্যাটার ঘুরিয়ে জলে ঘুরিয়ে লাগলে তুলে তাও প্রায় হচ্ছে কি আড়াটা নাগাদ পড়েছে। একটু মানে বোঝা গেছে সেটা হচ্ছে কি ভেসে উঠেছিলো, প্যানটা দেখা যাচ্ছিলো, একটা বউ দেখেছিলো। বাড়ির অবস্থা তেমন একটা খুব একটা ভালো নেই, যদিও গরিব মানুষ, ছোট একটা কুঁড়ে ঘর আছে। প্রায় দু ঘন্টা বাদে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন পরিবারের লোকেরা, তিনি শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, ঘটনার নিন্দা প্রকাশ করেছেন চিকিৎসকেরা। এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, যেখানে আমরা বিজ্ঞানকে সহায় করে চাঁদে পৌঁছে যাচ্ছি, সেখানে এখনও এই ধরনের মানুষগুলি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছেন। সঠিক সময় শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতো। একদম মানে লজ্জাস্কর ব্যাপার, আমরা যেখানে চাঁদে পৌঁছাচ্ছি, বিজ্ঞান আমাদেরকে চাঁদে নিয়ে গেল, আর আমরা এখনো সেই কুসংস্কারাচ্ছন্ন। আমরা আমার মনে হয় আমরা পিছিয়ে পড়েছি অনেকটা, লজ্জাজনক ঘটনা। সমাজ এইসব ব্যাপারে যদি আরো সদর্থক ভূমিকা না পালন করে, এবং এলাকার মানুষ যারা অন্তত বুদ্ধিজীবী মানুষ, এই ব্যাপারে যারা বিজ্ঞান মনস্ক মানুষ, তাদের আরো এগিয়ে আসা উচিত। একটা মৃত শিশুকে পুকুরে ফেলে তার সেই জলের ভেতরে বাস পেটা করা বা পুকুরের পাশে আগুন জ্বালানো, এটা একদম বর্বরোচিত কাজ, এবং আমার মনে হয় আরো 100 বছর পিছিয়ে গেলাম আমরা। খুব লজ্জাজনক ব্যাপার এটা। যারা এলাকার বিজ্ঞান মনস্ক মানুষ তাদের বলবো ব্যাপারটা প্রতিবাদ করা উচিত, এবং আমি তো তীব্র ভাষায় এটাকে প্রতিবাদ করছি। চিকিৎসক একথা বলার পরেও মানুষ কুসংস্কার থেকে মুক্ত হবেন, এখন সেটাই দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাসন্তী।